বৃহস্পতিবার মঙ্গলকোট ব্লকের অন্তর্গত মঙ্গলকোট ব্লক হাসপাতালে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের শংসাপত্র প্রদান ও তিন চাকা বিশিষ্ট সাইকেল প্রদান করা হয়। এই দিন মঙ্গলকোটে প্রায় 100 জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি 12 জন ব্যক্তিকে তিন চাকার সাইকেল প্রদান করা হয়। মঙ্গলকোট ব্লক হাসপাতালে চিকিৎসক জানান, মঙ্গলকোটের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও মঙ্গলকোটের বিধায়কের উদ্যোগে 12 জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে হাঁটাচলা করতে অক্ষম তাদের সাইকেল প্রদান করা হয়। তাদের যে সার্টিফিকেটগুলো সেখান থেকে ফর্ম জমা করা হয়েছিল, সেই সার্টিফিকেটগুলো আজকে যেগুলো হয়েছিল সেগুলো এখান থেকে বিতরণ করা। কতজনকে সার্টিফিকেট দেওয়া হলো? আজকে 100 জনকে সার্টিফিকেট প্রদান করা সাইকেল। এবং আজকে বিশেষভাবে আমাদের বিডিও সাহেব শ্রী জগদীশ চন্দ্র মহাশয় এবং বিধায়ক সাহেব, ওনারা আমাকে বলেছিলেন যে কিছু ব্যক্তি ওনাদের কাছে এসেছিলেন এবং আমার কাছেও কিছুজন এসেছিলেন, যে যারা প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম, মানে যাদের হাঁটা চলা যারা করতে পারে না দীর্ঘদিন ধরে, তাদের কিছুজনকে সাইকেল দেওয়ার ব্যাপারে ওনারা উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে আমি সামিল হয়েছিলাম মাত্র সেই উদ্যোগে। সেই জন্যই আজকে কিছুজন মানুষকে লিস্টিং করে, খুব সামান্য মানুষকে, খুব বেশি নয়, 12 জন মানুষকে আজকে আমাদের যে সাইকেল হয় ওনাদের জন্য যে বিশেষভাবে তৈরি যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলো প্রদান করা হলো। মঙ্গলকোট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই জানান, আমরা জানি রাজ্য সরকার বিধায়ক অপূর্ব চৌধুরী জানান, যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দুয়ারে সরকার শিবিরে শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন তাদেরকে শংসাপত্র দেওয়া হলো। হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধীদেরকে সার্টিফিকেট দেওয়া আর প্রতিকৃষ্ট প্রতিবন্ধীকে সাইকেল। আমাদের বিডিও সাহেব আর আমাদের আকিজি বিএমআই সাহেব ছিলেন, জুলফিকার আলী, ওনারা দুজনে বলেছিলেন যে আমরা কিছু প্রতিবন্ধীকে সাইকেল দেবো। তাই ওনাদেরকে বলেছিলাম যে আপনারা যদি দেন আমিও কিছু দেবো। তাই আজকে আমরা এই 12 জনকে সাইকেলটা দিলাম, হয়তো খুব সামান্য, তবে আমাদের লক্ষ্য থাকবে আগামী দিনে আরও যাতে বেশি মানুষ পায় সেইটি দিতে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দুয়ারে সরকারে ঘোষণা করেছিলেন যে আমাদের প্রতিবন্ধীদের যেটা মানবিক সার্টিফিকেট বা ভাতা দেওয়ার জন্য, আজকে প্রায় 100 মানুষ যে সার্টিফিকেটগুলো পেয়ে গেল, এটা আমাদের মুখ্যমন্ত্রীর সফলতা। এবং আগামী দিনে যারা পান নাই তাদেরকে অনুরোধ করব, আপনারা যেন দুয়ারে সরকারে গিয়ে ফর্ম জমা দিন, আপনারা আপনাদের প্রতিবন্ধী সার্টিফিকেট পেয়ে যাবেন। আজকে যারা মানবিক যারা শংসাপত্র পেল তারা মানবিক ভাতা পাবেন? অবশ্যই পাবে, এটা তো বলাই যাচ্ছে যে যারাই ইয়ে আছে তারা তো মানবিক ভাতা পাবেই। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে। যোগাযোগ করুন 7029198227 এই নাম্বারে। এই দিন বিশেষ চাহিদা সম্পন্ন শংসাপত্র প্রাপ্ত মানুষরা জানান, কতটা খুশি আপনি? আপনি এরকম অবস্থায় কতদিন আছেন? আপনার এরকম অবস্থা কতদিন, জন্মের পর থেকেই? পোলিও। কত বছর এরকম হয়েছে? প্রায় 20 বছর। আপনি কোনো কাজ করতে পারেন? না, কোনো কাজ করতে পারেন। বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে একটা ভাই আছে, ভাইদের কাছে থাকি। কি নাম? এই
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, ব্লক আধিকারিক জগদীশচন্দ্র বারুই, পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা ঘোষ, মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক মনোতোষ বিশ্বাস, মুকুট ব্লক হসপিটালের ডক্টর জুলফিকার আলী সহ বিশিষ্ট ব্যক্তিগণ। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। 12 মাস ইনস্টলমেন্টের টাকা দিয়ে 13 মাসে প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ। কাটোয়ার SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি, সঙ্গে আকর্ষণীয় উপহার। SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে। ফোন নম্বর 9378186925। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।